এভরিওয়ান, তোমরা সবাই কেমন আছো? আশা করছি খুব ভালো আছো। আমিও খুব ভালো আছি। আমার নতুন একটা ভিডিওতে তোমাদের সবাইকে অনেক স্বাগত, অনেক ভালোবাসা। তো আজকে যাচ্ছি একটু বাজারে, যে এই যে দিদির মেয়ের জন্য জুতো কেনা হয়েছিল, তো সেটা একটু ছোট হয়েছে, এক্সচেঞ্জ করাবো। তো চলো গিয়ে বাজারে গিয়ে তোমাদের সাথে দেখা হচ্ছে, কথা হচ্ছে। ভেবেছিলাম বাজারে গিয়ে শেয়ার করবো, তো আর করা হলো না। বাজার থেকে চলে এসেছি, আর বাজার থেকে চলে আসার পরপর সাথে সাথেই আমি রান্না বসিয়ে দিয়েছি, কারণ দিদিভাইরা বেরিয়ে পড়েছিল। তো দিদিভাইরাও চলে এসছে, আর তোমাদের আমি কী কী শপিং করলাম সেটা কিন্তু তোমাদেরকে পরে দেখাবো। আর দেখো আমার চোখ মুখের অবস্থা কী, রোদ গরমে প্রচণ্ড গরম পড়ছে, প্রচণ্ড গরম। তো চলো কী কী রান্না করলাম তোমাদেরকে একটু দেখিয়ে দিই। কালবেলাতে মা তো রান্না করেছিল সিদ্ধ ভাত আর মাছের ঝোল রান্না করেছিল, আর এখন আমি করেছিলাম মাটন, হয়েছিল হয়েছিল মোচা ঘণ্ট আর আলু দিয়ে বেগুন দিয়ে মাছ দিয়ে ঝোল। তারপরে মা দিদিভাইরা সবাই রেডি হয়ে গিয়েছিলো, আর মেয়ে খুবই কান্নাকাটি করছিলো, তো সেই জন্য ও যাওয়ার জন্য বায়না ধরেছে। আর এই দেখো আমার তো খুবই কষ্ট লাগছিলো, কী করবো। পরের দিকে আমি ভীষণ কান্না করছিলাম, তো বরমাশা একটু আমাকে সান্ত্বনা দিয়ে আবার এখন ফুচকাটা কিনে এনেছিল। তো ফুচকাটা বরমাশা আর আমি দুজনে মিলেই খেলাম। বাজার থেকে কী কী শপিং করে নিয়ে এসেছিলাম তো সেগুলো তো দেখানো হয়নি, আর দিদিভাই কী নিয়ে এসেছিলো মেয়ের জন্য ড্রেস সেইগুলো দেখানো হয়নি, তা অন্য ভিডিওতে দেখিয়ে দেব। আর পুষ্কু দুটো জামা নিয়ে আসা হয়েছিল, সেইগুলো তো তোমাদেরকে তো দেখিয়েছি। আর আমাদের গুপলু পাপার জন্য নিয়ে এসেছিলো, সেটা আর দেখাতে মনে নেই, কিন্তু দেওয়া হয়ে গিয়েছে ওকে। তো যাই হোক, মেয়ে বাড়িতে ছিল না, কোনো কিছুতেই কাজ মন বসছিল না, তো সেই জন্য এখন দুটো কটা ভাত খেয়ে নিচ্ছি, ঘুমিয়ে পড়বো। তো ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও, আর চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও।